অনেক দিন আগের কথা, তখন বাঘ, শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে। তখন শিয়াল পণ্ডিত বলল, কাঠুরিয়া ভাই, কী হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন কাঠুরিয়া কাদু কাদু মুখে বলল, কি আর বলবো শিয়াল ভাই, আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলছে এই অসুখের মাত্র একটা ওষুধই আছে। এ কথা বলেই কাঠুরিয়া কেঁদে উঠে। কাঠুরিয়া ভাই, কি সেই ওষুধ, চলো তোমার ছেলেকে দেখে আসি, কি হয়েছে তোমার ছেলের। এই কথা বলে শিয়াল কাঠুরিয়ার সাথে তার বাড়িতে গেল। কবিরাজ মশাই কি বলেছে? আমি বলতে পারবো না, এই ওষুধ ধরা ছোঁয়ার বাইরে। বলো না ভাই, যে করেই হোক এই ওষুধ আমি এনে দেবই। তাহলে শোনো শিয়াল ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার, আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে। তুমি চিন্তা করো না, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল। তারপরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে গিয়ে বলল, বাঘ মামা, বাঘ মামা, শুনেছ কি ঘটনা ঘটেছে? নতুন আবার কি ঘটল রে বাঘনে? বাঘ মামা, শুনলাম একটা কাঠুরিয়ার নাকি খুব সুন্দর মেয়ে আছে, মেয়েটার নাকি বিয়ে দিবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। বাঘ মামা, তুমি বিয়ে করে ফেলো না, মেয়েটা নাকি সেই রকম সুন্দরী, পুরো রাজ্যে মেয়ের রূপের গুণগান। কি যে বলিস বাঘনে, কত বীর আছে এরকম সুন্দরীকে বিয়ে করার জন্য। বাঘমামা, জ্ঞানমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়ে এসছে। বাঘমামা, তোমার মতো বীর এ জগতে আরো আছে? কি এমন জ্ঞানমোহর রে হতচ্ছাড়া? বাঘমামা, এ আর এমন কিছু না, বাঘের দুধ। তাই বুঝি, তাহলে বিয়েটা এবার করেই ফেলি, কি বলিস? তারপর শিয়াল পণ্ডিত ভাবল, এই তো সুযোগ। বাঘমামা, এমন সুন্দর মেয়ে আর পাবে না, এবার বিয়েটা করেই ফেল। তবে মামা, দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। ওই নিয়ে তুই চিন্তা করিস না বাগ্নে, কালকেই পেয়ে যাবি, কালকে এসে নিয়ে যাস। বাঘমামা, আমি এবার গেলুম। এই কথা বলে শিয়াল পণ্ডিত এখান থেকে চলে গেল। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘের গুহায় রওনা হলো। তারপর যাওয়ার পথে দেখলো কাঠুরিয়া নদীতে গোসল করতেছে। তারপর শিয়ালকে দেখে কাঠুরিয়া জিজ্ঞেস করল, কি শিয়াল ভাইয়া, ভাগের দুধ সংগ্রহ করলে? হ্যাঁ কাঠুরিয়া ভাই, তুমি আগামীকাল কী পেয়ে যাবে, আমি যাচ্ছি বাঘের কাছে ভাগের দুধ আনতে। এই বলে শিয়াল এখান থেকে চলে গেল। তারপর বাঘমামার কাছে গিয়ে দেখে বাঘমামা ঘুমিয়ে আছে। বাঘমামা, বাঘমামা, ঘুম থেকে উঠো, তুমি কি দুধ সংগ্রহ করেছো? হ্যাঁ বাঘনি, আমি গতকালকে দুধ সংগ্রহ করে রেখেছি, ওই যে বালতি নিয়ে যা। তারপর শিয়াল পণ্ডিত সে দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে বাঘমামা তো শিয়ালকে ভাগেই পাচ্ছিল না, তাই একদিন বাঘ বলল, যাই, অনেক দিন হয়ে গেছে শিয়াল বাঘনিকে পাই না, আজকে শিয়াল বাঘনের গুহায় যাব। তারপর বাঘ শিয়ালের গুহার দিকে রওনা হলো। যেই না বাঘকে শিয়ালের গুহায় আসতে দেখলো, তারপর শিয়াল বলল, আরে বাঘমামা, তুমি এখানে? তারপর বাঘ বলল, কি রে হতচ্ছাড়া, জ্ঞানমোহর নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকেই চলো। তারপর বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল। তারপর কাঠুরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে, আর কাঠুরিয়া হাতে লাঠি নিয়ে রাগে ফুসফুস করতেছে আর বলছে, একে হয়ে গেল রে আমার, অত সারা বাঘের দুধ খেয়ে আমার সুন্দর মেয়েটা ছেলে হয়ে গেল, অত সারা বাঘটা আসো,
আজকে বাঘের একদিন আর না হয় আমার একদিন। বাঘ মামা তো এই কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে উদাও। তারপর বাঘ বনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়ে গেল রে বাঘনে, কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলল, বাঘের দুধ মামা, বাঘের দুধ, বাঘের দুধের যে এত শক্তি তা আগে জানতাম না। আমিও জানতাম না রে হতছড়া,